দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ঈশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং আজকে যথারীতিভাবে যেহেতু গেল সপ্তাহে জাতীয় বাজেট পেশ হয়েছে সংসদে, সেই বাজেটটি নিয়ে আজকে আলোচনা করব এবং সেই বাজেটের আসলে মূল ফোকাসটা থাকবে আমাদের স্বাস্থ্য খাতের বাজেট। যেহেতু করোনা মহামারীর মধ্যে বাজেটটি পেশ হয়েছে, আমাদের স্বাস্থ্যখাতের যে নাজুক অবস্থা সেটি আমরা দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তারা হলেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডাক্তার জাহেদুর রহমান, সদস্য স্টিয়ারিং কমিটি জাতীয় ঐক্য ফ্রন্ট। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, মেডিসিন বিষয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা আলোচনার শুরুতেই আমি একটু যেতে চাই ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আপনার কাছে। বাজেট তো পেশ হয়েছে এবং স্বাস্থ্য খাতের জন্য 32,731 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে সেটি এই করোনাকালীন সময় বা আমরা অন্য যে কোনো সময় বলি না কেন, এটি আসলে আমার মনে হয় না যে স্বাস্থ্য খাতের জন্য পর্যাপ্ত বাজেট আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়নে। আপনার দৃষ্টিতে আসলে সেই বাজেটটি কিরকম, এটি কি আসলে প্রত্যাশা বা প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা? দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে নিশ্চয়ই আমাদের প্রত্যাশা বেশি ছিল, কিন্তু আমাদের দেখতে হবে যেটা সেটা হলো যে বাজেটটা কিন্তু কতগুলো অ্যাক্টিভিটিজের জন্য যে খরচটা হয় সেটা, এখন অ্যাক্টিভিটি যদি আমরা না বাড়াতে পারি তাহলে বাজেট সঙ্গত কারণেই বাড়ে না। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা যেটা সেটা হলো যে আমাদের স্বাস্থ্য খাতের জন্য কী কী অ্যাক্টিভিটিস করতে হবে জনগণকে সুফল দিতে গেলে, সেই অ্যাক্টিভিটিসগুলোই আমরা নির্ধারণ করতে পারি না। গতানুগতিক যে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো যদি করি তাহলে তো আমাদের যেরকম অবস্থায় থাকলাম সেরকম অবস্থায় থেকেই গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যখনই আমরা হসপিটালে যাই স্বাস্থ্যসেবা নিতে, আমরা কি দেখি সরকারি হসপিটালে গেলে, দেখেন যে আমরা সময় মতো ডাক্তার দেখাতে পারি না, হয় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, অথবা ডাক্তার কম সময় দেন। কেন কম সময় দেন? কারণ একজন ডাক্তার অনেক বেশি রোগী দেখতে হচ্ছে, তার মানে ডাক্তারের স্বল্পতা আছে, নার্স অন্যান্য স্টাফ যারা তাদের স্বল্পতা আছে। তাহলে আমাদের উচিত কি যে এই স্বল্পতাগুলো পূরণ করা। এই স্বল্পতাগুলো যদি পূরণ করা হয় তাহলে বাজেট কিন্তু অটোমেটিক্যালি বেড়েই যায়, ফাইন্যান্স মিনিস্ট্রি এটা দিতে বাধ্য। ঠিক একইভাবে আমরা যদি ডায়াগনোস্টিক ল্যাব টেস্টের কথা দেখি, আমরা দেখি যে সরকারি হসপিটালে আপনারা কেউ যে গিয়ে থাকলে বুঝবেন যে ডায়াগনোস্টিক টেস্ট বেশ অপ্রতুল এবং আমাদের ফ্রিকুয়েন্টলি হচ্ছে বাইরে ডায়াগনোস্টিক সেন্টার থেকে পকেটের পয়সা খরচ করে করতে হচ্ছে। তার মানে আমাদের ডায়াগনোস্টিক টেস্ট ল্যাবটাকে যদি উন্নত করি, এটা যদি সচল করি, ফাংশনাল করি, তাহলে কিন্তু আমাদের পয়সা খরচ হয় না এবং সরকার ওখানে তাহলে অ্যাক্টিভিটিসটা বেড়ে যায় এবং বাজেট ইমপ্লিকেটেড হয়। ঠিক একইভাবে আমরা যদি ওষুধের কথা বলি যে আমরা সরকারি হসপিটালে গেলে সব ওষুধ পাই না, বাইরে থেকে ওষুধ কিনতে হয়। তার মানে সরকার যদি সব ওষুধের সাপ্লাই দেয় তাহলে বাজেট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। তাহলে আমি মোটা দেখে যেটা বলার চেষ্টা করলাম সেটা হলো যে এই অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে, যে আমাদের কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কী কী অ্যাক্টিভিটিস লাগবে, কী কী প্রোগ্রাম লাগবে। এই প্রোগ্রামগুলো যখনই দিব তার সাথে ইনপুটের সম্পর্ক, সেই ইনপুটগুলো লাগবে এবং সেই ইনপুটগুলো কিনতে গেলে সেটা জন্যই বাজেটটা বেড়ে যাবে। তো এই জায়গায় যদি আমরা না করতে পারি তাহলে বাজেট কশ্চিনকালেও বাড়বে না। আচ্ছা, আমি যাবো, আমি একটু আপনার কাছে যাবো, তার আগে একটু মুজিবুর রহমান স্যারের কাছে আসি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একটু জানতে চাচ্ছি যে এই যে বাজেট স্বাস্থ্য খাতের যে বাজেটটি বরাদ্দ দেওয়া হলো 32,731 কোটি টাকা, এই বাজেট বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতে গতি আসবে কিনা আপনার কি মনে হয়? আসলে জিনিসটা দেখুন, আমি একজন চিকিৎসক, বাজেট সম্বন্ধে খুব ভালো বক্তব্য আমি হয়তো দর্শকদের কাছে দিতে পারবো না, এটি আমি আগে একটু বলে নিচ্ছি। আমরা কিন্তু গত বছর একটি বাজেট দেখেছি, করোনা পরবর্তী বাজেটটি, কিন্তু সেটিও আমরা খুব বেশি পরবর্তীতে আমাদের করোনা খাতে কতটুকু প্রতিফলিত হয়েছে, এই করোনা পরবর্তীতে স্বাস্থ্য খাতে কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে এটা আসলে বলা খুব মুশকিল। তবে আমরা আশা করতে পারি যেহেতু বরাদ্দ, যদিও এটা টোটাল বাজেটের অংশ বিশেষ যদি বলি খুবই ক্ষীণ, বাট সেই ক্ষেত্রে তারপরেও আমরা একটু আশাবাদ যে কিছুটা এই করোনার মধ্যে ব্যবহার করার জন্য থোক বরাদ্দ বলে যে একটা কথা আছে যেটি রাখা আছে। তবে আমি জানি না আমাদের এখানে একজন অর্থনীতিবিদ আছেন, উনি কিভাবে বলবেন। আমি অবশ্য একটু আগে আপনাদের কথোপকথনটি ঠিক শুনতে পাচ্ছিলাম না। তবে আমাদের ডাক্তার সমাজের মানুষের, সাধারণ মানুষের এখন এই মুহূর্তে অনেক কিছু বেশি এক্সপেক্টেশন, এটা মাথায় রেখে আমি আশা করি আমাদের সদাশয় গভর্নমেন্ট এবং তার যে যে প্রক্রিয়া ভাবে যে বাজেটটি প্রণয়ন হয়েছে, আমরা আশা করি বাজেটের যদি ঠিক মতো ব্যবহৃত ব্যবহার হয় তাহলে হয়তো আমরা ভালো একটি ফল পেতে পারি।
তবে একটি জিনিস ব্যাপারটা একটু দেখতে হবে যে কোভিড এর মধ্যে যদি আমরা ভালো ফল চাই, কোভিড এর মধ্যে খুব ভালো ইফেক্ট পেতে চাই এই বাজেটের, তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখন এই মুহূর্তে ভ্যাকসিন ছাড়া কিন্তু আমাদের কোনো অল্টারনেটিভ নাই। কাজে এই ভ্যাকসিনকে কিভাবে গতিশীল করতে হবে, ভ্যাকসিনকে কিভাবে দেশে আনতে হবে, এই জিনিসটা একমাত্র প্রাধান্য পাওয়া উচিত। এবং এখানে অবশ্যই বাজেট বরাদ্দ, টাকা পয়সা, এগুলি এখন বেশি মানে দেখার বিষয়। তার কারণ হলো আমরা কিন্তু দেখেছি যে আমাদের স্পুটনিক ভি কে অনুমোদন দেওয়া হয়েছে, আমাদের চাইনিজ দুটো ভ্যাকসিনকেই অনুমোদন দেওয়া হয়েছে। এখন শুধু প্রক্রিয়া করতে হবে কিভাবে আমরা ভ্যাকসিন গুলো পেতে পারি, সেই প্রক্রিয়া গুলোর থেকে আমরা হয়তো এই গতিশীলতা, বাজেটের গতিশীলতা হয়তো দেখতে পাবো। আমরা শুধুমাত্র স্বাস্থ্য খাতে এবং করোনা এই দুটা দিকেই আমরা শুধু দেখতে চাই। ধন্যবাদ। কিন্তু ডক্টর মুজিবুর রহমান, আমার আরেকটি প্রশ্ন ছিল যে কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক যে সংস্কার দরকার স্বাস্থ্য খাতে, সেটি আসলে কতটা সম্ভব হয়েছে আমাদের এই করোনার দেড় বছর তো আমরা দেখলাম? একটি বিষয় হলো কি, আসলে আমরা স্বাস্থ্য খাত, আমাদের স্বাস্থ্য খাত, আমরা যারা চিকিৎসা কর্মী, তারা কিন্তু এই করোনা আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের এই স্বাস্থ্য খাত এবং এই স্বাস্থ্য ব্যবস্থা যে কঙ্কালসার অবস্থা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই কোভিড আসাতে। কোভিড আমাদের সামনে আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবিম্বটাকে তুলে ধরেছে আমাদের সামনে। যদি আমরা রিফর্ম করতে চাই, আমি টার্মটা ইউজ করেছি রিফর্ম, আমাদের রিফর্ম করতে হবে, সেটি কিন্তু বিশাল একটি বিষয়। সেটি এই বাজেটে ওই আমাদের স্বাস্থ্য খাতের কোনো রিফর্মেশনকে অ্যাড্রেস করা হয় নাই। এখানে অনেক কিছু দেখার বিষয় আছে, আমাদের স্বাস্থ্য খাতের আমাদের জনগণ কিরকম স্বাস্থ্য সেবা পাবে, মানে আমাদের আপামর জনসাধারণ কোন হাসপাতালে গেলে কি ব্যবস্থা পাবে, এই জিনিসগুলোর কিন্তু আরো অনেক প্রতিফলন আমাদের এই বাজেটে আসা উচিত ছিল, সেটা আমরা মনে হয় না যে খুব পেয়েছি। আপনি বলেছেন যে আমাদের এই যে বাজেটটা দেওয়া হলো, এই বাজেটের মধ্যে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। আসলে স্বাস্থ্য খাতের পুরো দৈন্য দশাটা আমরা দেখতে পেয়েছি করোনার কারণে। আসলে আমাদের সব খাতেরই কিন্তু একই দৈন্য দশা রয়ে গেছে, আমরা এটা দেখতে পেয়েছি করোনার কারণে, আমরা এটা দেখতে পেয়েছি অন্যান্য খাতগুলো ঠিক এইভাবে প্রতিফলিত হয় নাই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না। কাজেই এখানে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সম্পূর্ণরূপে আমাদের টোটাল জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে আমরা আমাদের আপামর জনসাধারণকে স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদের যে স্বাস্থ্য সেবা, সেটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমি একটি জিনিস বলি, আমাদের স্বাস্থ্য খাত, আমাদের স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু সুদূর মানে একদম সেই গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত। এখন এই জিনিসগুলোকে আরেকটু শক্তিশালী করার জন্য, আরেকটু আমি যদি বলি যে জিনিসগুলো আমরা বিগত সময় দেখেছি, স্বাস্থ্য খাতের যে দুর্নীতি, স্বাস্থ্য খাতের অনিয়ম, এবং যিনি স্বাস্থ্যের যারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য সেবার বিষয়গুলো তাদের কাছে খুব বেশি পরিচিত নয়, তারা খুব বেশি সমীচীন মানে বিষয়গুলো তারা খুব আমি কি মানে টার্মটা ঠিক মানে বুঝাতে পারছি বলে মনে হচ্ছে না। অর্থাৎ স্বাস্থ্য সেবা দিতে হলে যারা এই স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত, তাদেরকেই দিতে হবে। যেমন ধরেন, আমরা কিন্তু দেখেছি আমাদের করোনার শুরুতে আমাদের ডিজি হেলথ মিনিস্ট্রির মধ্যে একটা বিশাল টানা পড়েছিল, এখন অবশ্য অনেকাংশে সেটি কমে এসছে, কমে আসতেছে বলে আমি বলবো। তো এটির কারণ কি? এটির কারণ হলো এই দুইটি সংস্থা যেখানে যারা চালাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটি 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 মানে খুবই পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হলো, আমি আসলে এটি একটি মিডিয়া যেখানে অনেক কিছুই হয়তো একদম প্রাণ খুলে মন খুলে বলা যায় না, যে কথাগুলো আসলে বলা উচিত সেই কথাগুলো হয়তো আমরা অনেক সময় বলতে পারি না। তবে যাই হোক, আমরা বাজেটের মধ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুনর্বিন্যাস করার জন্য, পুনর্গঠিত করার জন্য, আমি যেটি প্রথমে আগেই বলেছিলাম রিফর্ম করার জন্য আসলে কোনো পদক্ষেপ নাই বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ডক্টর জাহিদুর রহমান, আমি একটু শুরু যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, কিন্তু জাস্ট আমরা একটু যে বাজেটে আসলে স্বাস্থ্য খাতে গতি আসবে কিনা যদি ছোট করে। ধন্যবাদ আপনাকে। আমি বরাদ্দ নিয়ে একটু পরে আসছি, তার আগে স্যার যেটা বলছেন সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলার আছে। স্যার বলছেন ওনার বক্তব্যটা এরকম যে আমাদের ডিমান্ড যথেষ্ট নেই, মানে আমরা খুব ডিমান্ড পেশ করছি না যে আমাদের ডাক্তার বা আমাদের ঔষধ ইত্যাদি ইত্যাদি লাগবে বা ঠিক মতো সেটা নিয়ে আসতে পারছি না, তাই গভর্নমেন্ট বা ফিনান্স মিনিস্টার টাকা দিচ্ছেন না। উনি বলেছেন মানে ফিনান্স মিনিস্টার বাধ্য থাকবেন যদি আমরা সেটা দিতে পারি। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আমি ইন্টার্নশিপ করেছি সেখানে। সো এটা একটা ঔষধ দেওয়া হবে না, একটা খুব বেসিক অ্যান্টিবায়োটিকের বাইরে কোনো অ্যান্টিবায়োটিকের সাপ্লাই গভর্নমেন্ট থেকে নেই, এবং কোনো ডাক্তার কিন্তু কোনো দিন চাইবে না, কোনো হসপিটালের ডিরেক্টর চাইবে না যে এই ওষুধটা থাকবে না। এবং আমরা প্রচুর দেখেছি এগুলো রিকোয়েজিশন দেওয়া হয়েছে। ডাক্তার ক্রাইসিস করে ডাক্তার কাজ করবে, কিন্তু ডাক্তার আরও বাড়ানোর কথা ডাক্তার বলবে না, এটা হতে পারে না, হয় না আসলে। সমস্যা আমি মনে করি উল্টো, যে আমাদের সাপ্লাই কম, সে কারণে আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করে না। খেয়াল করুন আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট, এই সরকারের কথাই যদি বলি, 2009 সালে আসার পর থেকে প্রতি বছর বাজেটে জিডিপির 1%-এর নিচে 0.9-0.85% করে বরাদ্দ হচ্ছে। এখন কথাটা হচ্ছে, ধরে নিন, আমি ধরে নিচ্ছি যে স্যারের কথা মতে যে যারা এই মন্ত্রণালয়ে আছেন তারা এই কাজগুলো করতে পারছেন না, কিন্তু আপনি তো মন্ত্রণালয় তাহলে চেঞ্জ করেন। আপনি এই যে 13 বছর গেল, আপনি এফিসিয়েন্ট মন্ত্রণালয়ের লোক দেন যারা এটা খরচ করতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওভারঅল, বিশেষ করে এডিপি বাস্তবায়ন করার যে এফিসিয়েন্সি, এটা এই বছর খুব বেশি। খুব ইন্টারেস্টিং হচ্ছে, এবার করোনা হলো, গত বাজেটটা দেওয়া হয়েছে করোনার মধ্যে। আমরা ধারণা করেছিলাম যে বাজেটের বরাদ্দ বাড়বে, বাড়ে নাই, কিন্তু যাও আপনি বরাদ্দ দিলেন, যেটা উন্নয়ন বাজেট ছিল, মার্চ পর্যন্ত একটা ডেটা পাওয়া গেছে, ওভারঅল উন্নয়ন বাজেটের কমপ্লিট হওয়ার পরিমাণ এই বছর একটু কম হয়েছে, করোনা আছে 50%-এর মতো, 49 টু বি প্রিসাইজ, স্বাস্থ্যে হয়েছে 25%। আপনি এখানে এবার অনেক বেশি করে আরও টাকা চাইবেন সম্পূরক বাজেট, আপনি টাকা চাইতে পারেন তো, এই যে সম্পূরক বাজেট পাস হলো, আপনি 25% করতে পারেননি, করোনাটাকে আপনি ওভাবে নেন নাই। আচ্ছা আমি একটু পেছনে যদি, যে আগের বছরগুলোতে কিন্তু হেলথের যে এডিপি বাস্তবায়ন সেটা তো মোটামুটি একই ছিল, কিন্তু হেলথে তারপরও প্রতি বছর ক্রমাগত 1%-এর নিচে অফ জিডিপি বরাদ্দ দেওয়া হয়েছে। আমি প্রায় একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি বা বলতেই চাই, আপনার স্পেন্ডিং বিহেভিয়ার আসলে আপনার চরিত্রকে বোঝায়। আমি করাপশন সরিয়ে রাখছি, প্রত্যেকটা জায়গায় যদি করাপশন কমন থাকে, করাপশনটা আপনি কমন রাখেন, কিন্তু এই করাপশনের পরও আপনি হেলথে, এডুকেশনে, এডুকেশনে আমাদের 2.1-এরও নিচে নেমে এসছে এবারকার বরাদ্দ অফ জিডিপি, অথচ এটা 6 হওয়ার কথা ছিল। হেলথে আমাদের less than 1, এবং এই সাউথ এশিয়াতে পার ক্যাপিটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার আমাদের দেশে সবচেয়ে কম। আফগানিস্তানের মতো দেশ আমাদের ডাবল খরচ করে, পাকিস্তানের মতো দেশ আমরা খুব আলোচনা করি, আমি ভারত, শ্রীলঙ্কা, বিশেষ করে মালদ্বীপসের কথা বলছি না, এই সাউথ এশিয়ার দেশের মধ্যে পাকিস্তানও 1.5 গুণ বেশি খরচ করে আমাদের চাইতে। এখন সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে দেখেন, আপনি কাগজে কলমে বলছেন যে আস্তে আস্তে ইউনিভার্সাল হেলথ, অবাক ব্যাপার হচ্ছে স্বাস্থ্য অর্থমন্ত্রী এবার বাজেটে উল্লেখ করছেন যে আমাদের 2030 সালের মধ্যে আমরা সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে আসবো। এটা 12 সালে একটা প্ল্যান এসেছিল। খুব ইন্টারেস্টিং হচ্ছে, ওই সময় 12 সালে আমরা ব্যক্তিগত খরচ চিকিৎসায় হিস্সা ছিল 60%, আমরা দাবি করছি আমরা এটা 30 সালে এটা 30-এর নিচে নিয়ে আসবো ব্যক্তিগত খরচ, কিন্তু কী হলো দেখেন, 14 সালে এটা 67% হলো, 19-এ এসে এটা হয়েছে 72%। সো বাংলাদেশে ক্রমাগত ব্যক্তির ব্যয় বাড়ছে, এবং আরও মজার কথা হচ্ছে যে 28% ব্যক্তিকে দিতে হয় না, তার পুরোটাও সরকার দেয় না, তার একটা অংশ আবার এনজিও খরচ করে। তার মানে এটা আমরা কি বুঝতে পারি না যে স্টেটের পলিসি না যে সে তার জনগণের স্বাস্থ্যের দায়িত্ব নেবে? খেয়াল করুন আপনার নাকি টাকা খরচ করতে পারছেন না, ইনএফিসিয়েন্সি আছে, আপনি করোনার জন্য কি একটা কোনো ধরনের টাস্কফোর্স স্বাস্থ্যের জন্য তৈরি করতে পারতেন না? আপনার তো গত বছর যখন করোনার কারণে মেগা প্রজেক্টের ইঞ্জিনিয়াররা আসতে পারছিল না, আপনার কিন্তু খুব টেনশন হয়েছিল, তখন মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বিশেষ বিমানে করে তাদেরকে নিয়ে আসা যায় কিনা এই প্রজেক্টগুলো শেষ করার জন্য। সো আপনি এই যে কতগুলো প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো থেকে খুব সিরিয়াস লুটপাট করার স্কোপ আছে, আপনি সেগুলো করছেন, কিন্তু হেলথ, এডুকেশন বা সোশ্যাল সেফটি এরকম জায়গায় আপনি আসলে খরচ দেন না, কারণ এর বড় একটা অংশ কিন্তু রেভিনিউ বাজেট। এটা আপনি ডাক্তার নেই, নার্স নেই বা আদার হসপিটাল স্টাফ নেই। আরেকটা তথ্য দেই যে মাথাপিছু জনগণ, মানে আমাদের 10,000 মানুষের জন্য যে পরিমাণ এই হসপিটাল স্টাফের রেশিও, সেটাও আমাদের দেশে সর্বনিম্ন। সো আপনি এটাও করেন না, এটাও যদি আপনি বাড়াতে যান বড় একটা খরচ ওখানে যাবে, এবং ওই খরচটা সরাসরি বেতন ভাতায় চলে যায়, এবং বেতন ভাতায় চলে যাওয়া মানে হচ্ছে ওই টাকার মধ্যে এই যে হিউজ করাপশনের কথা শুনি, সেই করাপশনটা করা টাফ হয়ে যায়। সো স্টেটের
গভর্নমেন্টের কোনো পলিসি আদৌ আছে হেলথ ডেভেলপ করার জন্য আমি মনে করি না। যদি থাকতো তাহলে প্রতি বছর একই ঘটনা ঘটতো না, আপনি মনোযোগ দিতেন। আর করোনাতে যখন আপনি মনোযোগ দিচ্ছেন না, একটা খুব ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ভারতের, ভারত খুব ভালো হেলথ ম্যানেজ করছে সেই আলোচনা যাচ্ছে না, কিন্তু ধরুন গত বছর ভারতে মানে হেলথে যে বাজেট বরাদ্দ ছিল 94,00,000,000,000 রুপি, এই বছর ভারতের কিন্তু অর্থবছর শুরু হয় মার্চে। সো যখন করোনা ভারতের এই সেকেন্ড ওয়েভটা ডিজাস্টার হয়, তারও আগে ফেব্রুয়ারির 1 তারিখ নির্মলা সীতারামন ওনাদের বাজেট দিয়েছেন, দিয়ে 2,23,000,000,000,000 রুপি হেলথ বাজেট দিয়েছেন, যেটা আগেরটার প্রায় 2.5 গুণ। তার মানেটা হচ্ছে আপনি রেসপন্ড করছেন, আপনি এরপর এটাকে কতটুকু পারবেন ডিফারেন্ট আলোচনা, কিন্তু আপনার এই ডিসিশন আমি বুঝতে পারছি আপনি করোনাকে রেসপন্ড করার চেষ্টা করছেন। কিন্তু ধরুন আমাদেরও তো দেখেছি করোনার সময় বাড়তি 120 টাকা দাও, সেটিও তো খরচ করতে পারেনি স্বাস্থ্য। আমি শুরুতে একটা কথা বলেছি, খরচ করতে পারিনি তো আপনি তো ডোনারের মতো কথা বলতে পারেন না। ডোনার মাঝে মাঝে বলে যে ও তো খরচ করতে পারেন, ওকে টাকা দেবো কেন। গভর্নমেন্ট হেলথ মিনিস্টার, হেলথ মিনিস্টার, হেলথ মিনিস্ট্রিটা কার এই দেশের? ইজ আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো হোয়াট ডিড ইউ ডু, এদেরকে ঠিক করার জন্য কী করেছেন আপনি? সরকার কি, সরকার প্রধান বা অন্য মন্ত্রী, ধরুন পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, বিশেষ করে অর্থমন্ত্রী যদি বলে খরচ করতে পারি না বলে টাকা দেবো না, এই রেসপন্সিবিলিটি কাকে নিতে হবে? আমি জনগণ হিসাবে কী চাইবো? আমি তো দেখতে চাইবো যে শেষ করে আরও অনেক টাকা চাওয়া হচ্ছে। আমার কথাটা হচ্ছে আপনার যদি ইনএফিসিয়েন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আপনি সেটা দূর করছেন না কেন? করোনার মধ্যে যদি সেটা দূর না হয়, র্যাদার আমি আপনার সাথে একটু বড় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে একটা কথা বলতেই চাই, তিনি বরং এসে মাঝে মাঝেই হাহুতাশ করছেন, ওনাকে টাকা দেওয়া হচ্ছে না, উনি নিজেও এই কথা বলার চেষ্টা করছেন যে 1% জিডিপির নিচে খরচ করার কারণে আমাদের আজকে এই ক্রাইসিস হয়েছে। আর সব তো ওনার হাতে না, ওনার প্রকল্পগুলো সব পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাশ হতে হয়, এদিকে অর্থ মন্ত্রণালয়ের টাকা ছাড় করার ব্যাপার আছে, অনেক ইস্যুজ আছে। কিন্তু স্যার এই জায়গাটাতে আসে যদি মানে শুধু কি অর্থ বরাদ্দটাই বড় বেশি দরকার, সুষম পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতাটাও থাকা প্রয়োজন? না বটেই বটেই, অর্থ তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে আমরা বাজেট কি, আমরা ফ্যামিলিতেও বাজেট করি হয়তো সেটা লিখে রাখি না। তার মানে হচ্ছে যে আমাদের এই যে বেসিক যে নিডগুলো আছে, এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের ফ্যামিলিতে আছে, এখানে ধরেন যে আমাদের যদি কোনোটা অপর্যাপ্ত থাকে তাহলে সেই অপর্যাপ্তটা পূরণ করতে হবে, আর যদি নতুন কোনো ডিমান্ড আসে সেটাও পূরণ করতে হবে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক একই রকম, দ্যাট মিন্স আমাদের এখানে অনেক অপর্যাপ্তটা আছে, যেটা বললাম ওষুধের অপর্যাপ্ততা আছে, আমাদের হিউম্যান রিসোর্সের অপর্যাপ্ততা আছে, আমাদের ডায়াগনস্টিক ল্যাবের অপর্যাপ্ততা আছে, সেটা ফাংশনালিটি অপর্যাপ্ত, নানা রকম অপর্যাপ্ততা আছে, তাহলে এইগুলো তো মিট আপ করতে হবে। এখন এইগুলো মিট আপ করার বিষয় যেটা সেটা হলো জনবল, ধরেন যেটা নতুন জনবল তৈরি, ধরেন আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেখানে যে অর্গানোগ্রাম, এটা একটা ফল্টি অর্গানোগ্রাম, এখানে 10-11 জন কনসালটেন্টের পজিশন আছে, মেডিকেল অফিসার আছে 7-8 জন, এবং মেডিকেল অফিসার দিয়েই চলে, কনসালটেন্টরা প্রায় থাকেনই না, তার মানে 4-5 জন ডাক্তার দিয়েই হচ্ছে যে এটা চলে, তাহলে এই অর্গানোগ্রামটা চেঞ্জ করা দরকার। এখানে মেডিকেল অফিসার, ইমার্জেন্সি ইউনিটগুলো, এগুলো আরও এস্টাবলিশ করা দরকার, রিফর্ম করা দরকার, তো সেই জায়গাগুলো যোগ করা হয়। কিন্তু এই বিষয়গুলো কিন্তু ইন্টারমিনিস্ট্রিয়াল বিষয়, দ্যাট মিনস এটার সাথে যখনই আমরা পোস্ট তৈরি করতে যাব তখন এটা মোপাতে যাবে, মোপা কেটে দিবে, যে 10 জন দেওয়া হলো সে 5 জন দিয়ে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অ্যানেস্থেশিয়ার পজিশনটাই নাই, অ্যানেস্থেশিয়ার 2 পজিশন দেওয়া হয়েছে, কেটে দিয়ে দেখা যাচ্ছে দুটো একটাও নাই আর কি, ওনারা তো এটা বোঝেন না। যেটা মুজিবুল হক ভাই বলার চেষ্টা করছিলেন গুরুত্বপূর্ণ, যে এই যে বিষয়গুলো আছেন যে উনি যেটা মেন করেছেন সেটা সচিবালয় ভিত্তিক আমাদের যে প্রশাসনটা আছে সেটাই মেন করেছেন, কারণ ডিজি অফিসে যে প্রশাসন সেটা তো ডাক্তার, তারা তো এটা জানার কথা, তাই না? তাহলে এই যে বিষয়গুলো আছে, তাহলে এই বিষয়গুলো এবং যেটা উনি বলছিলেন, জাহিদুর রহমান যেটা বলছিলেন সেটা গুরুত্বপূর্ণ, যে এইটা যে এই যে অ্যাটেনশন যেটা, যে আমাদের হেলথ সেক্টরকে ভালো করতে হবে, এটা ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, এটা স্টিয়ারিংটা ধরতে হবে, যে এই অ্যাটেনশনটা তো থাকতে হবে। আমাদের বিষয় যেটা হয়ে গেছে সেটা হলো আমাদের বড় ব্যক্তিরা, সেটা আমরা রাজনীতিবিদ বলি, আমরা আমলা বলি, ব্যবসায়ী বলি, বড় ব্যক্তিরা তো আমাদের সিস্টেম থেকে চিকিৎসা নেন না, এখন বাধ্য হয়ে করোনাকালে নিচ্ছেন, হয়তো কর্পোরেট হসপিটাল থেকে নিচ্ছেন, সে বুঝতে পাচ্ছেন না। কিন্তু আমাদের যদি বড় ব্যক্তিরা সরকারি হসপিটাল থেকে এই 10 টাকার টিকিটে ট্রিটমেন্টটা নিতেন, তাহলে ওরা বুঝতে পারতেন যে কোথায় দুর্বলতা আছে এবং তাহলে ঠিক করার চিন্তা করতেন। আমরা সবাই অপেক্ষা করে বসে আছি করোনা চলে যাবে, আবার আমরা ফ্লাই করে দেশ ওদেশে যাই ট্রিটমেন্ট নেবো, বাস এইটা ঠিক করার তো দরকার নেই, এটা তো গরিব মানুষের, গরিব মানুষ ট্রিটমেন্ট পাইলো না পাইলো তা তাদের আমাদের দেখার কী আছে, বোঝা গেল? সো এখানে যেটা মুজিবুর রহমান ভাই বলতেছিলেন যেটা সেটা হলো যে এটা আমাদের একটা কমপ্লিট রিফর্ম দরকার, এবং সেই রিফর্মটা তো শুরু করতে হবে, বাজেটটা তো এমনি হবে না,
এখন আমরা যদি গত ছয় মাসে যদি দেখতাম যে না একটা টাস্কফোর্স করা হয়েছে শক্তিশালী, তারা আইডেন্টিফাই করছে যে হেলথ সেক্টরে কোথায় কি প্রবলেম আছে, আমরা মিডিয়াতে বলতেছি, লোকজন লিখতেছে, সবাই বলতেছে, কিন্তু এটা তো ডকুমেন্টেড হতে হবে, এটা তো পিছনে একটা অথরিটি থাকতে হবে যে কে রিফর্মটা করবে। রিফর্মটা তো আকাশ থেকে আল্লাহ ফ্রেস্তা নাজিল করে করাবেন না, তাই না? তাহলে এটা কাউকে না কাউকে করতে হবে, তার মানে স্টেট থেকে এটাকে নিযুক্ত করতে হবে দুই একজন তিনজন মানুষকে যে তোমরা এই বিষয়টা হেলথ সেক্টরে দেখো, দেখে কী কী দুর্বলতা আছে, কী কী প্রেসক্রিপশন এবং সেই অনুযায়ী পলিসি তৈরি করো, আমরা সেটা ইমপ্লিমেন্ট করি। আর যখনই ইমপ্লিমেন্ট করা হবে তখনই বাজেটের ইমপ্লিকেশনের প্রশ্ন আসে। তো খাত তৈরি না করতে পারলে তো আপনি বাজেট দিয়ে লাভটা কী? সো আর ওইদিকে সক্ষমতা তৈরি করতে পারেন নাই, কারণ আমাদের উপজেলা লেভেল থেকে শুরু করে ডিজি হেলথ পর্যন্ত যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এটা দেখেন যেটা সেটা হলো এটা ডাক্তার দিয়ে তৈরি, কিন্তু এরা একজন টিএসএফপিও, সে টিএসএফপিও হওয়ার পরে সে তার অ্যাকাউন্টস ফাইন্যান্স হিউম্যান রিসোর্সে কোনো ট্রেনিং পেয়েছে? পায় নাই। সে এমনি ডিমোরালাইজড, সে জানে যে তার উপরে মাত্র 64 জন ডিস্ট্রিক্ট মানে সিভিল সার্জন আছে, সে প্রমোশন পায় বড় জোর সিভিল সার্জন সার্ভেন হবে, সে ডিগ্রি করতে পারে না, একাডেমিক ডিগ্রিটা করতে পারে না, ক্লিনিক্যাল লাইনে যেতে পারে না, এদিকে সরকার তাকে ইকুইপ করছে না যে তাকে ভালো ম্যানেজার হওয়ার জন্য। তো তার দৌড় সে জানে যে তার সিভিল সার্জন বড় জোর সে হয়তো ডিজি অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যন্ত হতে পারবে, তাহলে তার প্রত্যাশা কোথায়? সে তখন প্র্যাকটিসও করে, সো ওইটাও ভালো করে করে না, অ্যাডমিনিস্ট্রেশনও ভালো করে শেখে না। সো এই ব্যক্তিটিকে যখন উপরে এসে ডিজিও বানাবে সেও কিন্তু সার্ভ করতে পারবে না। তার মানে এখানে আমাদের প্ল্যান করতে হবে, যেটা আমরা বারবার চেষ্টা করছি, যে স্বাস্থ্য সেক্টরে চারটা ধারা তৈরি করতে হবে, বিসিএসের চারটা ধারা তৈরি করতে হবে যে মেডিকেল ক্যাডারে, সেটা হলো একটা পিওর অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা ডাক্তাররাই যাক, পিওর অ্যাডমিনিস্ট্রেশন, যে ও শুরু থেকেই অ্যাডমিনিস্ট্রেশনটা শিখবে, স্বাস্থ্যের অ্যাডমিনিস্ট্রেশন যেটা সেটা, সে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অডিটিং, প্রোকিউরমেন্ট, এটা যত নিয়মকানুন আছে সে টিকবে, ট্রেনিং পাবে, সে দক্ষ হয়ে যাবে, এবং ওই ধারা থেকেই সেক্রেটারি হবে। সেক্রেটারি অন্য ক্যাডার থেকে দিয়ে লাভ নাই, ওই ধারা থেকে সে সেক্রেটারি হয়ে যাবে। যে স্বাস্থ্য সার্ভিসে যাবে সে ডিগ্রি করবে, FCPS, MS, MD, যা যা একাডেমিক ডিগ্রি দরকার সে করে, সে স্বাস্থ্যসেবার ওখানে তার ওই এক নম্বর গ্রেডে যাবে, তারও এক নম্বর গ্রেড তৈরি করতে হবে, তাহলে তার ইনসেন্টিভ কোথায়? ঠিক একইভাবে যে এডুকেশনে যাবে সে প্রফেসর হবে, সে সিনিয়র স্কেল পেয়ে সে এক নম্বরে যাবে, এক নম্বর গ্রেডে যাবে, আরেকটা ধারা তৈরি করতে হবে পাবলিক হেলথে, যেটা প্রিভেন্টিভ এবং পাবলিক হেলথের, এই চারটা, তাহলে এই চারটা ধারা যদি তৈরি করি আমরা করতে পারি, তো এই রিফর্মটা করতে হবে, তাহলে হু উইল ডু দ্যাট? এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে তাকে? আমরা কথা বলে গেলে তো হবে না। এবং জাহিদুর রহমান যেটা ভাই যেটা বলছিলেন সেটা চমৎকার, যেটা সেটা হলো যে এই বিষয়টাকে তো একটা জায়গায় আনতে হবে, তো এইটাই সরকারের দায়িত্ব, মানে যে সরকার থাকুক তারই দায়িত্ব এই জায়গাটাতে। স্যার, প্রতিষ্ঠানিক সংস্কার হয়তো সরকার যদি করে, কিন্তু আমাদের চিকিৎসকদের নামও তো এক ধরনের বদনাম আছেন, তারা উপজেলা লেভেলে যেতে চান না, সরকারি হাসপাতালে তারা ঠিক মতো বসেন না, এই বিষয়গুলোকে তাহলে আপনি কীভাবে আবার সমাধান হবে? আমি যদি এভাবে বলি যে একজন চিকিৎসক যে অভিযোগগুলো করা হয়েছে, প্রথম কথা হচ্ছে আমরা কিছু কিছু পেশার বিরুদ্ধে অভিযোগ করি, মানে আমাদের মানে একজন চিকিৎসক হিসেবে আমি কোনোভাবেই এটা বলছি না যে চিকিৎসকরা দোষ বা ভুল ত্রুটির ঊর্ধ্বে। বাংলাদেশ দেশটা, বাংলাদেশের অন্য গভর্নমেন্ট এমপ্লয়িরা কি ঠিকমতো চলেন? হ্যাঁ, ঠিকমতো তাদের সব দায়িত্ব পালন করেন? সব জায়গায় আমরা যদি চিন্তা করি না, আমাদের সব জায়গায় প্রবলেম আছে, এবং এই প্রবলেম এখানেও থাকতে পারে, আছে, আমি স্বীকার করছি এটা আছেই নিশ্চিত। এটা যদি থাকেও, আবারও আমি একজন নাগরিক হিসাবে কথা বলছি, আমি যেহেতু সরকারি চাকরি করি না, সো আমি নাগরিক হিসাবে আমি কিন্তু দেখতে চাই ওখানে ডক্টর আছে, এবং তার জন্য কেন নেই কি নেই আমি আসলে একজন ডাক্তারকে ব্লেম করবো না। তো ডাক্তারকে যে এমপ্লয় করেছে তাকে যে রেগুলেট করার কথা, এর মধ্যে এবার ভেতরে যদি আপনি আসেন অনেক গল্প বেরিয়ে আসবে, কেন থাকে না, ওই গল্পগুলো নিয়েও কাজ করলে সমস্যাটার সমাধান করা যায়, নিশ্চিতভাবে যাবে। স্যার যেটা বললেন যে বিসিএসের কথা, আমরা এখন ওই জায়গায় আসি একটু, এই প্রসঙ্গে আপনার প্রশ্নটা যেহেতু তুললেনই, ডাক্তারদের আসলে বিসিএসের পার্ট হওয়ারও কোনো প্রয়োজন ছিল না। আমরা একটা ইংল্যান্ডে কি আছে, NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস, আলাদা একটা সার্ভিস, একেবারে আলাদা সার্ভিস, তার রেপুটেশন কম্পেনসেশনের ধরন ওর সাথে তুলনা করবেন না আপনি। সো কেউ যদি চায় আমি কোনো দিন হেলথ সার্ভিসে কাজ করবো, আপনি ছোটোবেলা থেকে ডাক্তার হন, তারপর গিয়ে আপনি ওই ফ্যাসিলিটিস নেন, সো এটা পুরো একটা আলাদা সার্ভিস। এবং স্যার যেভাবে বললেন যে চারটা ভাগে ভাগ করে ওটা একটা আলাদা সার্ভিসের পার্ট আপনি করে ফেলেন, এটা ওইটা পাওয়া উচিত ছিল। সো আপনি খুঁজতে গেলে দেখবেন এর ভেতরে নানান রকম বঞ্চনা, নানান রকম ক্রাইসিস আছে, সো তারা ডিমোটিভেটেড থাকে, আপনি ওই জিনিসগুলো কাজ না করলে হবে না। এখন মোদ্দা কথাটা কি, ওই সেই গোড়াতে ব্যাপারটা, আপনি যদি ট্রুলি চান, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি চান অ্যাট এনি কস্ট এই কাজগুলো হবে। এই যে মেট্রো রেলের কাজ তো এগিয়ে যাচ্ছে, করোনার মধ্যে কাজ চলে নাই, ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছিল না, তারা যদি কেউ করোনা আক্রান্ত হয় শ্রমিকরা তাদেরকে ওখানে রাখা হবে, কেন করে চললো এটা? এটা কি অন্য কোনো গভর্নমেন্ট, হেলথ মিনিস্ট্রি কি BNP চালাচ্ছে, নাগরিক ঐক্য চালাচ্ছে? আপনি তো আলাদাভাবে বলছেন, তো ওটা চলে কেন, এটা চলে না কেন? তার মানে বদ্ধা ব্যাপারটা হচ্ছে, একটা ছোটো উদাহরণ দিই, খুবই অদ্ভুত শোনাবে,
মাননীয় প্রধানমন্ত্রী গত বছর বললেন সারা দেশে সব জেলায় আইসিইউ থাকবে। তখন দেশে 47টা জেলায় আইসিইউ ছিল না সরকারি পর্যায়ে। একনেকের মিটিংয়ে 6 জুন বা 2 জুন, আমি যদি ভুল না করি, উনি তারিখটা ভুল হতে পারে, কিন্তু উনি বলেছিলেন যে অবশ্যই 6 জেলায় হতে হবে, এর আগে এপ্রিল উনি বলেছেন। এখন এসে আর 5টা জেলায় আইসিইউ হয়েছে, 42টা জেলায় আইসিইউ স্থাপিত হয়নি। আচ্ছা, আপনি বলছেন যথেষ্ট পরিমাণ ট্রেন্ড লোক নেই, এটাও ভুল। আপনি এমার্জেন্সিতে এই 1 বছরের মধ্যে শর্ট ট্রেনিং দিয়ে কিছু মানুষকে বেসিক কাজ চালানোর মতো করে তৈরি করতে পারতেন। চাপাইনবাবগঞ্জ জেলা নিয়ে আমরা খুব কথা বলছি না, করোনায় 60-70% করোনার যে স্টিয়ারিং কমিটি তৈরি করেছে না, তো বেশিরভাগই ডাক্তার স্যার। এখন সমস্যাটা কোন জায়গায় ওনারাই প্রকাশ্যে দেখবেন বলবেন, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আব্দুল্লাহ স্যার আছেন, উনি নিজে একাধিকবার মিডিয়াতে এসে বলেছেন সরাসরি যে ওনাদের দেয়া কোনো কথাবার্তা রাখা হয় না। আমি একটা ছোট উদাহরণ দিই, চাপাইনবাবগঞ্জ নিয়ে আমরা খুব আলোচনা করছি এখন, যেখানে ডিটেকশন রেট 50-60-70 গিয়েছিল এবং ভারতীয় ভ্যারিয়েন্ট, এই জেলায় একটা আইসিইউ বেড নেই। বেজানি আমার কাছে মনে আছে আইসিইউ বেড আমাদের কাছে না এখন একেবারে বিরাট কাল্পনিক ব্যাপার, বাদ দেই। করোনাতে এবার যে পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে, নর্মাল সিলিন্ডার অক্সিজেন দিয়ে, নর্মাল মাস্ক দিয়ে কাজ হচ্ছে না, সো হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে হাইফ্লো অক্সিজেন দিতে হয়, এর জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্রয়োজন। এই কাজটা না খুব বেশি জটিল না এবং এটার জন্য অনেক ট্রেন্ড ওয়ার্কফোর্সও লাগে না। চাপাইনবাবগঞ্জে কিন্তু একটা হাসপাতালও নাই যেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, ঢাকায় বহু জায়গায় নেই এবং ওখানেও নেই। তো তার মানে দেখুন, যেখানে যেখানে বাড়ছে সব এবার রাজশাহীতে আসছে এবং আপনি এই মুহূর্তে রাজশাহীর খবর নিন, এখন অক্সিজেন দেওয়ার মতো যথেষ্ট স্পেসও আর ওখানে খালি নেই। সো আপনি প্রধানমন্ত্রী যেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বলছে সেই জিনিসটাও হয় নাই। এখন আবারও ঘুরে ফিরে একই কথা, সবাই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় পায় না, ও স্বাস্থ্য মন্ত্রণালয় কার তাহলে? মানে অদ্ভুত ব্যাপার, এখন ও বিমাতা, ও একেবারে সৎ সন্তানের মতো হয়ে গেছে, তাকে কেউ ওন করে না। আর যদি এরা না পারে তো আপনি চেঞ্জ করেন নাই কেন? আপনি পুরো মন্ত্রী সহ সব চেঞ্জ করে ফেলেন, আমাকে সার্ভিস দিতে হবে তো। কিছুদিন আগে, 3 দিন আগে দেখা গেল না যে 80% ঢাকায় বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করে আইডিসিআর বলছে 80% রোগের মানে ডিটেকশন বাড়ছে, কয়েকদিন পর কী দাঁড়াতে পারে? তাহলে একটা এমার্জেন্সি ছিল তো, আপনি তো এত বেশি মানে মানে খুব স্বস্তিতে চলে যাওয়ার বিষয় ছিল না। সো অন্তত এই বছর আপনি শর্ট টার্মে একটা টাস্কফোর্স দিয়ে যেভাবেই হোক এই প্রজেক্টগুলো কমপ্লিট করা, হেলথে আপনার জনবল নিয়োগ করা, এবং নিশ্চিতভাবেই এটা অ্যাডহক, এটাও লাগবে। মিড এবং লং টার্মের জন্য তো আপনি যদি চান, আসলে এই যে স্যাররা আছেন, স্যারদের এগুলো নিয়ে খুব ডিটেইলড কাজ আছে, ওনারা এগুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করে কী করা লাগতে পারে এগুলো সব সুন্দর মতো বলতে পারেন। আমাদের এরকম আরও বিভিন্ন সেক্টর থেকে এটা সম্ভব, কিন্তু সদিচ্ছাটা থাকতে হবে। স্যার আমি একটু অন্য জায়গায় দিতে, এই স্বাস্থ্য খাতের বিনিয়োগ বাড়াতে সরকার কর অবকাশ সুবিধা দিচ্ছে, বিভাগীয় শহরগুলোর বাইরে যদি কেউ হাসপাতাল করতে যায় তিনি 2031 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা পাবেন। আসলে এতে তো প্রাইভেট বিনিয়োগটি বাড়বে, আলটিমেটলি আসলে স্বাস্থ্যসেবাটি বাড়বে কি না? দেখুন, সরকার নানারকম প্রচেষ্টা চালাচ্ছে, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে তারা কর কর মানে যে কর রেয়াত সহ যে সমস্ত বিষয় নিচ্ছেন, কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের কিন্তু প্রচুর প্রাইভেট হসপিটাল আছে এবং বেশিরভাগই প্রাইভেট হসপিটাল যেটা সেটা হলো উইকেন্ড হসপিটাল। উইকেন্ড হসপিটাল মানে আপনারা বুঝছেন যে উইকেন্ডে সেখানে সার্জন যায়, 4টা অপারেশন হয়। আপনারা জানেন যে সিজারিয়ান, হার্নিয়া, অ্যাপেন্ডিসাইড আর একটা কি যেন, এই 4টা অপারেশনই মেইনলি হয় হসপিটালগুলোতে। তার মানে এই হসপিটালগুলোতে বাকি দিনগুলোতে বড় জোর 1-2 জন MBBS ডাক্তার থাকে। তো আমাদের যেটা দরকার সেটা হলো যে হসপিটালগুলো আমাদের প্রাইভেট সেক্টরে আছে সেটাকে ফুল প্লেস প্রাইভেট হসপিটাল করা। এখানে বিষয় যেটা হয়েছে সেটা হলো যে যে ধরেন যতদিন পর্যন্ত না আমরা এই যে প্রাইভেট প্র্যাকটিস যেটা সেটা বন্ধ না করতে পারবো, তার মানে হচ্ছে যে সরকারি হসপিটালের দরজা যখন বন্ধ হয় তখনই হচ্ছে যে বেসরকারি হসপিটালের কাজটা শুরু হয়। তার মানে এই যে ডুয়াল যে বিষয়টা, এই ডুয়াল বিষয়টার জন্য কোনো প্রাইভেট হসপিটালেই কিন্তু সে দাঁড়াতে পারবে না, কারণ সে ফুল টাইম ম্যান পাওয়ার, কোয়ালিফাইড ম্যান পাওয়ার পাবে না। অন্যদিকে দেখেন যেটা সেটা হলো 40-45-50 হাজার প্রায় ডাক্তার কিন্তু এখন বেকার আছে। তার মানে ভুক্তভোগী ডাক্তাররা হচ্ছে, হসপিটালও হচ্ছে এবং হসপিটাল। তার মানে এখানে আমাদেরকে নিয়মটা করতে হবে যেটা সেটা হলো যে ফুল প্লেস হসপিটাল ছাড়া তুমি সার্ভিস দিতে পারবা না। তোমার কই, আমাদের একসময় কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যখন শুরুতে হয় তখন কিন্তু এভাবে ভাড়াইতিয়া টিচার পাবলিক সেক্টর থেকে নিয়ে ইউনিভার্সিটি থেকে নিয়ে এটা চলতো, কিন্তু UGC নিয়ম করে দেওয়ার ফলে কিন্তু এটা আস্তে আস্তে মোটামুটি তারা একটা স্ট্যান্ডার্ড অনেকটা জায়গায় এসেছে।
ঠিক আমাদেরও একটা সময় দিয়ে এরকম বলে দিতে হবে যে ভাই তোমরা হসপিটাল চাকরাও আগামী 3 বছরের মধ্যে কিন্তু তোমার নিজস্ব ডাক্তার 60% থাকতে হবে বা 60% ম্যান পাওয়ার থাকতে হবে, তাহলে কিন্তু হবে। তো এখানে নতুন হসপিটাল মানে আমরা বিল্ডিং করলাম ইত্যাদি ইত্যাদি করলাম, সেটা কিন্তু মানুষ সুবিধা পাবে না। বরং ওই যে রোগী ভাগানোর যে বিষয়টা আছে, আপনারা জানেন যে ঢাকা মেডিকেল থেকে প্রচুর রোগী ভাগিয়ে নেওয়া হচ্ছে এবং এর সাথে ঢাকা মেডিকেলের অনেক স্টাফ জড়িত আছে। আমরা এখন শুনতে পাই যেটা সেটা হলো ডাক্তারদেরও একটা অংশ জড়িত আছে, এটা মিথ্যা কথা না, সার্ভে করলে পাওয়া যাবে, বোঝা গেল? তার মানে এই যে বিষয়গুলো, যখন আপনি নতুন হসপিটাল করবেন তারা তো আর ইনভেস্টমেন্ট নিয়ে বসে থাকবে না, তারা রোগী চাইবে, হয় ইরেশনাল প্র্যাকটিস করবে, হয় বেশি দিন হসপিটালে রাখবে, মৃত্যু রোগীকে হসপিটালে রাখা দিতে, বা আমরা ইতিহাস আমরা জানি, তার মানে এই বিষয়গুলো আমাদের যেগুলো আছে সেগুলো আমরা ফাংশনাল করি এবং একটা 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 অ্যাক্রিডিটেশন পলিসির মাধ্যমে যদি আমরা সেগুলো কোয়ালিটি জাজ করতে পারি, সেগুলো প্রাইস বেঁধে দিতে পারি, তাহলে কিন্তু জনগণের সুফল আসবে। আমাদের প্রাইভেট সেক্টরও দরকার, কারণ সরকারি সেক্টর দিয়ে এত মানুষকে সার্ভ করা সম্ভব না, কিন্তু সেটা যেন আমাদের একটা রেগুলেশনের ভিতরে আসে। স্যার এটি তো আছে, আর একটি বিষয় হলো যে টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ রেখেছে এবং 80% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে চায় সরকার, সেটি হিসাব করলে দেখা যায় 4 বছর দরকার হবে এবং প্রতিটি যদি আমরা গড় দাম $10 ধরি বিপুল অঙ্কের প্রায় 1 বছরে 2,500 কোটি টাকার উপরে দরকার হবে। আচ্ছা, টিকার যাওয়ার আগে বেসরকারি চিকিৎসারই একটা কথা একটু যোগ করা জরুরি বলে মনে করছি। মানে এই যে আপনি কর অবকাশ দিচ্ছেন, এতেও কিন্তু বোঝা যায় আপনার আসলে পলিসিটা কোনটা। আমি একটু আগে বলেছিলাম না 60%, তারপর 67-72 আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে, মানে আপনি ভাবছেন না। আচ্ছা, বেসরকারি থাকা উচিত আছে, আমি একমত যে শর্ট টার্মে আমরা পারবো না। ইদানিং আমরা খুব ফুটানি করছি যে আমাদের মাথা পিছু হয় ভারতের চেয়ে বেশি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ধরলাম হয়েছে, আমাদের ডেটা নিয়ে যথেষ্ট রকম সমালোচনা চলো সরিয়ে রেখে বলছি, ভারতে কিন্তু সর্বভারতীয় কেন্দ্রীয় সরকারের হেলথের ইন্স্যুরেন্স আছে, আয়ুষ্মান ভারত। 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো ডিজিজের বিষয়ের অনুযায়ী মানুষ ট্রিটমেন্ট পেতে পারে। পাশের পশ্চিমবঙ্গ, আপনি যদি চিন্তা করেন পশ্চিমবঙ্গের পার ক্যাপিটাল ইনকাম আমাদের চেয়ে আরও বেশি কম হবে। স্বাস্থ্যসাথী বলে তাদের 8 কোটি মানুষকে তারা হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছে, তারা বেসরকারি জায়গায় গেলেও সরকার কিন্তু সেক্ষেত্রে টাকা দেবে। সো আমি এখনই যেহেতু সব স্ট্রাকচার গভর্নমেন্ট করতে পারছি না, আমি ওটা করতে পারতাম। সো আমি বারবার বলছি যে আমাদের মাইন্ডসেটটা কিন্তু বুঝতে হবে, ওর মাথা পিছু খরচ অনেক বেশি, ওদের কিন্তু সরকারি হাসপাতালও আছে, কিন্তু এরপরও যেহেতু পারছে না এবং মানুষের যেহেতু ট্রিটমেন্ট ইজ এ টাফ থিং, মানে যে একবার চিকিৎসা করতে গেছে সে জানে প্রত্যেকটা ক্লাস তার মতো করে চাপ বোধ করে। মিডল ক্লাসের একজনের যদি কারো হার্ট অ্যাটাক হয়, তাকে যদি স্টেন্টিং করতে হয়, কাউকে যদি আইসিইউতে থাকতে হয়, একটা মিডল ক্লাস অ্যাফোর্ড করতে পারে না কিন্তু। আর গরিব মানুষ তো গরিবই হয়ে যায়, নিচে নেমে যায়, যে গরিব ছিল না। একটা সংখ্যাই আছে 65 বা 66 লাখ পিপল, এটা WHO বলছে, শুধু চিকিৎসা করতে গিয়ে গরিব হয়ে যায় এই দেশে। আচ্ছা, টিকা নিয়ে যেটা বলছি, প্রথম কথাটা হচ্ছে দেখুন আমরা কত উদ্ভট রকম কাজ করি যে বারবার আমি কিন্তু একটা পয়েন্টেই ফিরে যাবো যে আপনি কি আসলে কাজ করতে চেয়েছেন। আমি একটু প্রথমে পেছনে যাই, সেটা হচ্ছে আমরা একটা টিকা প্রথমে ইনশিওর করেছিলাম যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা, এবং এটা নিয়ে আমরা খুব বারবার বলছিলাম এর মধ্যে দেশের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো কেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি একজন MP, সো আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নৈতিকভাবে দেখছি, উনি মন্ত্রী না, শপথ নেননি, কিন্তু নৈতিকভাবে তো হতেই পারে। মজার ব্যাপার, কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বেক্সিমকোর কারণে আমরা অল্টারনেটিভ সোর্সের সাথে কথা বলতে পারিনি আমাদের কাছে, যদিও চায়না এবং রাশিয়ার কথা চলছিল, প্রস্তাব ছিল। চায়না কিন্তু এরপর যখন আমরা চায়নার কাছে গেলাম টিকার জন্য, চায়না কিন্তু বলেছে আমাদের এখন কিউতে পড়ে গেছি আমি, সেই কারণে আমাদের দেরি হবে। সো আমরা সবগুলো ডিম একই ঝুড়িতে রাখলাম এবং সেই রাখার মাশুল দিলাম, এক। দুই হচ্ছে চায়নার সাথে টিকা নিচ্ছি আমরা এবং আমাদের একজন অ্যাডিশনাল সেক্রেটারি সেটার দাম বলে দিলেন। আচ্ছা, দুটো ব্যাপার হতে পারে, গোপনীয় জিনিস যদি থাকে স্টেটের, এটা চুক্তি যদি থাকে সেখানে অতি গোপনীয় গোপনীয় লেখা থাকে, সো আইদার উনি অত্যন্ত যাচ্ছেতাই ইনএফিশিয়েন্ট অথবা উনি কোনো একটা পারপাসফুললি এটা করেছেন, দুটোর একটা তো, দুটোই বিভৎস। তো এখন এই যাবতীয় সব কিছু নিয়ে এখন আপনি যখন দেখছেন যে সরকার এটা যে বলছে এটা সবচেয়ে বড় বিপদ, কি জানেন, আমি জানি না দর্শকরা এটা জানেন কি না, ধরুন আপনি লম্বা সময় টিকা দিলেন, এতে খুব বড় কতগুলো ঝুঁকি তৈরি হয়। আপনি টিকা যদি খুব ফাস্ট দিতে না পারেন, আপনি যদি এই রোগের সংক্রমণ দ্রুত বন্ধ করতে না পারেন, তখন অদ্ভুত নতুন সব ভ্যারিয়েন্ট তৈরি হবে যারা এই প্রচলিত টিকাগুলো প্রতিরোধী হয়ে যাবে, বিরাট একটা ঝুঁকি। 4 বছর নিয়ে আপনি যদি টিকা দেন, থিওরিটিক্যালি বলছি, আপনি আরও অত্যন্ত বেশি শক্তিশালী ভাইরাস তৈরি করবেন, অনিবার্যভাবে এটা হবে। 4 বছরের তো সুযোগ নেই, সোর্স তো নেই, টিকার সোর্স তো নেই সরকারের কাছে, তাত্ত্বিকভাবে বললাম যে এই সোর্স তো আসছে, হবে না। সুতরাং আসলে গোড়াতে আপনি একটা কোম্পানি ব্যবসা করবে, সে প্রতি টিকা $1 করে ব্যবসা, 50 লাখ দিয়ে 38 কোটি টাকা ব্যবসা করেছে, তাকে স্টক এক্সচেঞ্জে উনি জানিয়েছেন, এই জন্য এটা মেইনস্ট্রিম মিডিয়াতে চলে এসছে। সো শুধু ওই একটা কারণের জন্য না আজকে আমরা এই বিশাল ক্রাইসিসে পড়ে গেছি, এবং আসলে আমরা যেই সময়ে যে পরিমাণ টিকা পাবো আমাদের
এই যে হার্ড ইমিউনিটির জন্য যে পার্সেন্টেজ মানুষকে টিকা দেওয়ার কথা ছিল সেটা আমরা দিতে পারছি না, আমরা সিরিয়াসলি রিস্কের মধ্যে আছি। আমি এই জন্য বলছিলাম টিকা তো দিতে পারছি না, তাহলে ঠিক আছে আমাদের লোকজন তো ভীষণভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি আছে, তো আমি ওই সাপোর্টিং জিনিসগুলো করি, আমি অন্তত অক্সিজেনটা দেই। আইসিইউ লোকজন স্বপ্ন দেখে, আমি আসলে এখন করোনা হয়ে মারা যাওয়ার আগে আমার আইসিইউ না নিলেও কিন্তু আমি যদি একটু অক্সিজেন পেয়ে মরতে পারি আমার না একটু শান্তিই লাগবে যে অন্তত অক্সিজেনটা পেয়েছি। আপনাকে এটুকু জানিয়ে রাখি ডক্টর হিসেবে বলছি, এই হাই ফ্লো অক্সিজেন দিয়ে অনেক মানুষ বেঁচে যাবে, না দিতে পারলে অনেক মানুষ কিন্তু মারা যাবে, এতটাই ডিফারেন্ট। ওই তখন ওই নর্মাল সিলিন্ডারের অক্সিজেন মাস্ক দিয়ে আসলে সো ওইটুকু আপনি করেন, আপনি কোনো দিকে তো করছেন না, সো ওইটা হচ্ছে না। সো আপনি এদিকে আপনি কি ভারতকে দেখে ভয় পাচ্ছেন না, একটুও কি ভয় লাগছে না? আপনি কি ভারত কোন কোন জায়গায় প্রবলেম করেছে সেগুলো দেখেননি? ভারতের শুধু প্রোডাকশন তো বেশি ছিল, আমাদের প্রোডাকশন যথেষ্ট না, আর ভারত এখন এক্সপোর্টও করছে না, অনেক লাগলে কি করব বলছে, আমরা স্টেপ নিচ্ছি। ভারতে অক্সিজেন ট্রান্সপোর্ট একটা বড় সংকট হয়ে গিয়েছিল, যথেষ্ট পরিমাণে ট্রাক ছিল না ওই অবস্থাতে দাঁড়িয়ে, আমাদের কি এগুলো সব আছে? আমি মনে করি না, আমরা খুব ক্যাজুয়ালি এখনও চলছি। স্যার আমি এই টিকার বিষয়টি আপনার কাছে যে হয়তো আমরা যদি ধরেও নিই যে একটা প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ দিয়েছে, সেটি থাকলেও তো সমস্যা নেই, অন্য সোর্সগুলো থেকেও তো আমরা চেষ্টা করতে পারতাম, আরও অনেক প্রতিষ্ঠান ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, তার মাধ্যমে তো আমরা টিকার সোর্সগুলো রেগুলার করতে পারতাম। আমার মনে হয় যে আমরা পিছনে ফিরে না যাই, যেটা হয়ে গেছে এটা আলোচনা করেও কোনো সমাধান নাই, তবে ওখান থেকে আমরা ফার্দা যেন ভুল না করি সেই দিকে যদি যাই তাহলে ভালো হবে। আমরা এখন যদি টিকার ক্ষেত্রে আসি, ধরেন যে আমরা চায়না রাইট আমরা কিউতে পড়ে গেছি এবং রাশিয়ার সাথেও আমরা কত কিউতে আছে ঠিক জানা নাই, তো এখানে ধরেন যে আমাদের এখন প্রায় আমাদের প্রায় 24-25 কোটি ডোজ টিকা লাগবে। তো এই টিকার প্রথমে আনা, হয়তো ফাইন্যান্স আমরা জোগাড় করলাম, সেটা লোন করে হোক বা নিজস্ব রিসোর্স থেকে হোক, সেটা হয়তো আমাদের সক্ষমতা আছে, সেটা নিয়ে সমস্যা এত সমস্যা নাই, কিন্তু প্রথমে আসছে যে টিকাগুলো আনা। চায়না থেকে আমরা বলতেছি যে দেড় মাসে দেড় কোটি টিকা আনবে, তো আমাদের 1.5 কোটি টিকায় তো হচ্ছে না, আমাদের 24 কোটি ডোজ টিকা লাগবে। এবং জাহিদুর রহমান ভাই যেটা বললেন রাইটলি, এটা আমাদের 70-80% লোককে কিন্তু টিকা দিতে হবে, এবং এই টিকাটা যত কুইকলি দেওয়া যায় ততই কিন্তু আমাদের এটা কাজে লাগবে। দীর্ঘ সময় ধরে টিকা দিয়ে আমাদের টিকাই দেওয়া হবে, টিক চিহ্ন দেওয়া হবে, কিন্তু আসলে কাজে লাগবে না, এবং নতুন ভেরিয়েন্ট সায়েন্স যদি বলে তাহলে নতুন নানা রকম প্রবলেম তাদের আবার পরবর্তী টিকা দরকার হবে, তারা হতে পারে। এবং এখন চায়না কিন্তু ওই 3 থেকে 17 বছর বাচ্চাদের জন্য টিকা তৈরি করে ফেলছে, ফাইজারও কিন্তু তৈরি করে ফেলছে 15 থেকে 18 বছর বাচ্চা 17 বছর বাচ্চার জন্য টিকা তৈরি করে ফেলছে, তার মানে নতুন টিকাও আসবে যেটা আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য দরকার। ভারতে এটি শুরু হয়েছে, তাই না? তার মানে এই যে তার মানে আমাদের আরো বেশি টিকার দরকার হবে। তাহলে এই জায়গাগুলোতে এখন বিষয় যেটা সেটা হলো যে আমাদের দুটো, একটা হচ্ছে টিকা আনা, এবং যদি যেটা আমরা বলার চেষ্টা করছি মাননীয় প্রাইম মিনিস্টারও বলছে যে দেশের ভিতরে টিকা প্রোডিউস করা, সেটা যে কোনো মূল্যেই হোক, মানে বিদেশি ফর্মুলা নিয়ে তাদের সাথে লেয়াজো করে যদি এখানে প্রোডিউস করা, কারণ আমাদের এখানে এই পরিমাণ টিকায় 24 কোটি ডোজ, আরও বাচ্চাদের দিলে আরও বেশি লাগবে, প্রায় 40-50 কোটি ডোজ লাগবে, তাহলে সেই পরিমাণ টিকার জন্য আসলে এত টিকা আমরা কিন্তু এই মুহূর্তে পৃথিবী থেকে পাচ্ছি না অন্য দেশ থেকে। তার মানে আমাদের এখন হাত দিতে হবে যেটা, সেটা হলো যে লোকালি এখানে আমরা প্রোডিউস করতে পারি কিনা, তাদের ফর্মুলা এনে তাদের সাথে করে লাগলে যেভাবেই হোক টিকা প্রোডিউস করে যদি দিতে পারি। এক দুই হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা যে টিকাটা আনছি এবং সিনোভ্যাক্সে যে টিকাটা আনছি, এটার এফিকেসিটা আমরা জানি যে অ্যাস্ট্রোজেনিকা যে টিকাটা ছিল সেটার মোটামুটি এফিকেসি ছিল, এবং এটা পৃথিবীর অনেক দেশে এটা ব্যবহার করা হয়েছে, যুক্তরাজ্য সহ, তাই না? যুক্তরাষ্ট্রও নিয়েছিল, কানাডাও নিয়েছে, তারা পরে অন্য টিকা পেয়েছে বলে এগুলো আর নেয়নি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু এফিকেসি টেস্টও করার দরকার, মানে টিকা দিয়ে আমি 2 ডোজ দিলাম, আমার যদি এটা খুব কাজে না লাগে, $10 দিয়ে কিনি আর $5 দিয়ে কিনি, তাহলে সো হট, সেই জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে। ঠিক একইভাবে চাইনিজ রাশিয়ান টিকা যেটা আমরা পাচ্ছি সেটাও আসলে কতটুকু কাজের সেটাও বলতে হবে। অনেকেই কিন্তু বলতেছে যে চাইনিজ টিকা বা রাশিয়ার টিকা কিন্তু অ্যাস্ট্রোজেনিকের টিকার মতো হয়তো অত বেশি এফিকেসি না, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে। বাট আমরা যেটা করতে পারি সেটা হলো যে সর্বশেষ আমি যেটা বলবো যে বাইরে যেখান থেকে ভালো টিকা পাওয়া যায়, আমি ভালো টিকার কথা কিন্তু বলছি, যেন তেন টিকা না, সে ভালো টিকা, ভালো এফেক্টিভ টিকা পাওয়া যায় সেটা আনার চেষ্টা করতে হবে, এবং সাথে সাথে আমাদের ওই টিকাগুলো এখানে লোকালি প্রোডাকশনের চেষ্টা করতে হবে। স্যার আমি একটু ভালো টিকায় যেতে চাই, আমরা তো ফাইজারের টিকাও পেয়েছি কোভ্যাক্সের ফ্যাসিলিটির আওতায়, কিন্তু সেটি দিতে যে জটিলতা তৈরি হয়েছে আমাদের, সেই ভালো টিকা আসলে কি আর না আসলে কি? ওই একই কথা। আচ্ছা, আমি এর আগে টিকা প্রস্তুত নিয়ে একটা কথা একটু স্যারের সাথে যোগ করতে চাই। আমাদের টিকার না মানে অনেক বড় স্কেলে টিকা তৈরি করার ব্যবস্থা আসলে করতে হবে, শুধু এবারকার জন্য না, আমাদের আছেও স্যার 3-4টা প্রতিষ্ঠান করতে পারে না, আমাদের বেসরকারি যে প্রতিষ্ঠান, আমাদের স্টেট ওন প্রতিষ্ঠানই পারত। আমি বারবার বলছি আমি কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের দিকে কখনোই দৃষ্টি দিতে চাই না, আমাদের স্টেট ওন প্রতিষ্ঠান টিকা বানায় এখনও, আগে আরও বেশি বানাতো, ওগুলো আস্তে আস্তে ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বলছি, শুধু এবার না, সামনে হয়তো
এমন হতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কি হয়, আপনাকে ওটা বারবার চেঞ্জ হলে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হয়, ঠিক একইভাবে এই করোনা টিকাও প্রতি বছর নেওয়া লাগতে পারে, যে নতুন ভ্যারিয়েন্ট আসলে সেটা ইভেন স্ট্রঙ্গার ইভেন ডেডলিয়ার হতে পারে। সো আপনার আসলে আগামী বহু বছর এটা লাগতে পারে, সেই জন্যই বলছি আমাদের এটাও কেউ মাথায় রেখে শুধু এবারকার ইয়ে বলে না, ভবিষ্যতের কথা মাথায় রেখে এটা উচিত হবে। ভালো মানের টিকা নিয়ে ওই সেই পুরোনো কথা, যেমন ধরুন প্রথম যখন ফাইজারের টিকা বাংলাদেশে আমাদের নিউজ আসে, আমরা জানলাম এটা -70 রাখতে হয়, আমাদের ফ্রিজ হচ্ছে 25 হচ্ছে সর্বোচ্চ, ঢাকায় মাত্র একটা না দুইটা জায়গায় -70 মেনটেন করা যায়। আমরা যেহেতু টিকা সারা পৃথিবী নিতে চাইছে, আমরা কোভ্যাক্স থেকে টিকা পাবো বলে কিন্তু বারবার বলেছি $45 billion হয়ে গেছে আমাদের এখন রিজার্ভ, এবং আমরা যদি লোন নাও পাই সত্যিকার অর্থে সাহায্য, আমরা ব্যক্তিগত খরচে অনেক কিছু করতে পারি। আপনি তো ওগুলো তৈরি করেন নাই, ওগুলো তৈরি করলে আজকে ওটুকু হতে পারতো। সামনে তো কথার কথা যে কোভ্যাক্স থেকে যদি অনেক টিকা আসে, যেটা আমাদের একজন বৈষম্য তৈরি করবে, ওটা শুধু ঢাকাতেই দেওয়া যাবে, এটা তো একটা সারা দেশের মানুষের জন্য এক ধরনের বৈষম্য। এখন স্টেটের গভর্নমেন্টের সেই মনোযোগ ছিল না বলে সেই মাসুরটা মানুষ কিভাবে দিতে হবে? স্যার একদম 30 সেকেন্ডে, তাহলে আমাদের আশার আলো কি? আমাদের আশার আলো যেটা দেখেন, যে আমরা আশা করি যেটা সেটা হলো যে এই যে যে স্বাস্থ্যের যে অনিশ্চয়তাগুলো আছে সেই অনিশ্চয়তাগুলো তো দূর করা দরকার, এবং এটা আমাদের স্বল্পমেয়াদী এখন যেমন কোভিড সিচুয়েশন নিয়ে আমরা এটা যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে, ঠিক একইভাবে আমাদের স্বাস্থ্য সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য এখনই সময়, এখনই লেগে পড়তে হবে। এই জন্য যেটা দরকার আসলে কিছু না, আমরা যেমন অন্য মেগা প্রকল্পে যেরকম অ্যাটেনশন দিয়েছি, স্বাস্থ্যে ঠুক এই অ্যাটেনশনটুকু দিলে হবে, যেটা আমাদের ঠিক করতে হবে, এবং অ্যাটেনশনটুকু আসলেই কিন্তু ঠিক হওয়ার প্রসেসটা শুরু হয়ে যাবে। আলোচনা শোনার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং করোনাকালীন সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।